হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বীজপত্র, ভ্রূণকাণ্ড এবং নিচে হলো ভ্রূণমূল। এগুলো তোমরা ভালো করে খেয়াল করে রাখো। ভ্রূণমূল এটা হলো ডিম্বকরন্ধ্র। হ্যাঁ, বীজটাকে নিয়ে তোমরা হাতে নিয়ে যদি সূক্ষ্মভাবে খেয়াল করো তাহলে এগুলা দেখতে পাবে তোমরা। এবং এটাকে পানিতে ভিজিয়ে রাখলে কয়েকদিন পরে এই ব্রণমূল থেকে ছোট শিশু উদ্ভিদের মতো গজিয়ে উঠবে, এবং সেটা মাটিতে দিলে সেখান থেকে আমরা কি পাবো, এরকম ব্রণকাণ্ড পাবো, ব্রণমূল পাবো, বীজপত্র বের হয়ে আসবে কয়েকদিনের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পারছ। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? চারা গাছ মানে বীজ বপন করার পরে এরকম অঙ্কুরোদ্গম হয়, তারপর সেখান থেকে চারা গাছ গজায়, এবং কিছুদিনের মধ্যে চারা গাছ আস্তে আস্তে বড় হয়ে ওঠে। সূর্যের আলো এবং পর্যাপ্ত পানি পেলে সে চারা গাছটি আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ গাছে রূপান্তর হয়। তাহলে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং বলতে পারবে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন প্রক্রিয়াকে বলা হয় অঙ্কুরোদ্গম। তাহলে আমরা অঙ্কুরোদ্গম বুঝলাম, অর্থাৎ বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অঙ্কুরোদ্গম, যেখানে আমরা বীজের অঙ্কুরোদ্গমের পর যে অংশগুলো হয় সেগুলোর নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ভ্রূণকাণ্ড, অর্থাৎ ভ্রূণের উপরে যে অংশটা সেটি হলো ভ্রূণকাণ্ড, বীজপত্রাধিকাণ্ড ভ্রূণমূল, অর্থাৎ ভ্রূণকাণ্ডের যে নিচের অংশ সেটি হলো বীজপত্রাধিকাণ্ড, আর ভ্রূণমূলের উপরে যে অংশ ভ্রূণমূলের ভ্রূণমূল, ভ্রূণমূলের উপরের অংশ হলো বীজপত্রাধিকাণ্ড, আর ভ্রূণকাণ্ডের নিচের অংশ হলো বীজপত্রাধিকাণ্ড। তাহলে বলো, ভ্রূণকাণ্ডের নিচের অংশকে কি বলা হয়? নিচের অংশ হলো বীজপত্রাধিকাণ্ড, অর্থাৎ ভ্রূণকাণ্ড, যেটা ভ্রূণকাণ্ডের নিচের অংশ। খেয়াল রাখবে ভালো করে, ভ্রূণকাণ্ডের নিচে, এটাতে তোমাদের নৈবিত্তিক কোশ্চেনে অবশ্যই আসতে পারবে, এটা ভ্রূণকাণ্ডের নিচের অংশ। আর ভ্রূণমূলের উপরের অংশ হলো বীজপত্রাবকাণ্ড, ভ্রূণমূলের উপরের অংশ হলো বীজপত্রাবকাণ্ড। এখানে আমরা ভালো করে খেয়াল করতে পারো, আরো তাহলে আমাদের ভ্রূণমূলের উপরের যে অংশটুকু এই অংশটুকে বীজপত্রাবকাণ্ড, বা ইংরেজিতে আমরা বলতে পারি হাইপোকোটাইল। আর এটা হলো ভ্রূণকাণ্ডের নিচের অংশ হলো বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল, এটাকে আমরা বলতে পারি এপিকোটাইল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা অঙ্কুরোদ্গমের প্রকারভেদ আমরা দেখব। ভিডিওটা তোমরা ভালোভাবে খেয়াল করো, ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি? বীজপত্র কিন্তু উঠে আসছে না, এটা মাটির নিচে থেকে, কিন্তু ভ্রূণমূল বীজপত্র ভেদ করে বের হয়ে আসছে। Thank you.
কি ব্রোন কাণ্ড মাটি ভেদ করে ব্রোন কাণ্ডটা মাটি ভেদ করে উপরে উঠে আসছে এবং বীজপত্রটি মাটির ভিতরে থেকে যাচ্ছে। সাধারণত সোলা ধান গম এটা আমরা গম উদ্ভিদের অঙ্কুরোদ্গমের যে এটা এটা আমরা দেখছি এখানে ভিডিওতে এরকম আর উদ্ভিদ আছে ধান ছোলা এটা হলো গম উদ্ভিদ এটা ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসছে আর বীজপত্রটি মাটির ভিতরে থেকে যাচ্ছে। বীজপত্র কোথায় দেখছো তোমরা বীজপত্রটি? হ্যাঁ বন্ধু তোমরা ভিডিওতে দেখেছ বীজপত্রটি মাটির নিচেই থেকে যাচ্ছে আর ভ্রূণকাণ্ডটা মাটির উপরে বের হয়ে আসছে। তাহলে এই অঙ্কুরোদ্গমকে আমরা কি বলবো? মৃদগত অঙ্কুরোদ্গম। সাধারণত ধান ছোলা গম এই ধরনের বীজে এই অঙ্কুরোদ্গম দেখা যায়। আমরা আরেকটি ভিডিও দেখবো এবার, খেয়াল কর এটা হলো বীজপত্র এখানে বীজপত্র উপরে দিকে উঠে আসছে মাটি বন্ধুরা আমরা ভিডিওতে কি দেখলাম? বীজপত্র কোথায় দেখছ? বীজপত্র ভ্রূণমুকুল সহ মাটি ভেদ করে উপরে উঠে আসছে। তাহলে এই অঙ্কুরোদ্গমকে আমরা কি বলবো? মৃদভেদী, অর্থাৎ মাটি ভেদ করে উপরে আসে, এই জন্য মৃদভেদী অঙ্কুরোদ্গম। তাহলে আমরা জানলাম অঙ্কুরোদ্গম কয় প্রকার, মৃদগত আরেকটা হলো মৃদভেদী। সাধারণত কুমড়া এরি তেঁতুল এই ধরনের উদ্ভিদে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। হ্যাঁ ছবিতে কি কি অঙ্কুরোদ্গম দেখছ? একটা মৃদভেদী ছবিতে কি কি অঙ্কুরোদ্গম দেখছো তোমরা? ভালো করে খেয়াল করো, একটা মৃদভেদী আর একটা হলো মৃদগত অঙ্কুরোদ্গম। এটা হলো মৃদভেদী, অর্থাৎ মাটি ভেদ করে আমরা বীজপত্রটা দেখতে পাচ্ছি মাটি ভেদ করে উপরে উঠে আসছে। কুমড়ার এরি তেঁতুল এদের উদ্ভিদে অঙ্কুরোদ্গম দেখা যায়। এটা হলো মৃদগত অঙ্কুরোদ্গম। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে আসে, কিন্তু বীজপত্রটি মাটির নিচেই থেকে যায়, কিন্তু ভ্রূণকাণ্ডটি মাটি ভেদ করে উপরে উঠে আসছে। এবং ধরো এটা তোমাদের দলগত কাজ, যেহেতু স্কুল বন্ধ শ্রেণীকক্ষে আমরা দলগত কাজ দিই, তোমাদের এটা দলগত কাজ দেওয়া যাচ্ছে না, আমরা কাজটিকে এখন একক কাজ হিসেবে চি তোমরা দেখো বলতে পারো কিনা। এক ও দুই নং চিত্রের অবস্থা প্রাপ্ত হবে, এক নং চিত্রের যে উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি সেটা দুই নং চিত্রের অবস্থা প্রাপ্ত হবে কিনা, উভয় ক্ষেত্রে অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি হতে পারে। তাহলে এক নং হলো ছোলা, আমরা জানি ছোলা হলো মৃদগত অঙ্কুরোদ্গম, অর্থাৎ ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায়,
দুই নং চিত্রের অবস্থা প্রাপ্ত হবে কি? আর দুই নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি বীজপত্র মাটি ভেদ করে উপরে উঠে আসছে। তাহলে এক নং চিত্রে উদ্ভিদ দুই নং চিত্রের প্রাপ্ত হবে না। আর উভয় ক্ষেত্রে অঙ্কুরোদ্গম প্রয়োজনীয় উপাদানগুলো কি কি আমরা দেখছি? অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো লাগে সেগুলো হলো আলো লাগে, পানি লাগে, আলো এবং পানির ব্যবস্থা থাকতে হয় অঙ্কুরোদ্গমের জন্য পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হয় এবং পানির ব্যবস্থাও থাকতে এবং তাপমাত্রার বিষয়টিও এখানে আছে। তার পর্যাপ্ত পানি, তাপমাত্রা, আলো এগুলা হলে অঙ্কুরোদ্গম সঠিকভাবে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ পর্যায়ে এসে গেছি, এখন তোমাদের মূল্যায়ন। আমরা তোমাদের আজকের এই পাঠে যে অংশগুলো পড়ানো হলো তার উপর ভিত্তি করে তোমাদের কিছু মূল্যায়ন করব আমরা। অঙ্কুরোদ্গম কাকে বলে? তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, অঙ্কুরোদ্গম কাকে বলে? অর্থাৎ বীজ থেকে শিশু বা চারা গাছ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কয় প্রকার কি কি? হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা অবশ্যই পারবে। অঙ্কুরোদ্গম দুই প্রকার, মৃদগত অঙ্কুরোদ্গম, একটা মৃদভেদী অঙ্কুরোদ্গম। ছোলা বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা এটা দেখেছ, ছোলা বীজে সাধারণত মৃদগত অঙ্কুরোদ্গম দেখা যায়। আর মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা দেয় এরকম একটি উদাহরণ হলো তেঁতুল গাছের বা তেঁতুল বীজ, সেটা মৃদভেদী অঙ্কুরোদ্গম। তোমরা তোমাদের আশেপাশে এরকম আরো বিভিন্ন উদ্ভিদ আছে সেগুলো অঙ্কুরোদ্গম পর্যবেক্ষণ করবে। এই অধ্যায় শেষে আমরা যে শব্দগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখলাম, ডিম্বক্রন্দ, ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল, টেগমেন্ট, স্টেটা, মৃদগত অঙ্কুরোদ্গম, বীজপত্রাদিকাণ্ড, বীজপত্র অবকাণ্ড, মৃদভেদী অঙ্কুরোদ্গম, সে তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও। আজকে তোমাদের পাঠের বাড়ির কাজ, মৃদগত মৃদভেদী অঙ্কুরোদ্গম হয় এরূপ কয়েকটি পরিচিত উদ্ভিদের নামের তালিকা লিখে আনবে। হ্যাঁ বন্ধুরা, বিদ্যালয় খোলা হলে তোমরা এই উদ্ভিদগুলোর নাম লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আরো একটি হয়তো ক্লাস নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।